হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি একটি শীতকালে পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো বিউলির ডালে রস পড়া। শীতকালে এই পিঠেটা প্রায় সকলেই বানায়, তবুও বর্ণালী রান্নাঘরে কি করে বানানো হয় চলুন দেখে নিন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এই রেসিপিটি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয় রসবড়া। রসবড়া বানানোর জন্য প্রথমে বড়াটা বানিয়ে নেব। তার জন্য 100 গ্রাম বিউলির ডাল সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। সকালে যতটা সম্ভব কম জল দেওয়া যায় সেইভাবে ডালটা ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এই রসবড়া বানানোর জন্য ডালটা যেন খুবই ফাইন পেস্ট হয়, তাহলেই বড়াটা কিন্তু সফট হবে, আর না হলে বড়াটা ক্রিস্পি হয়ে যাবে। এই ডাল বাটার মধ্যে সামান্য একটু নুন দেব, জাস্ট 1 চিমটি। মনে রাখবেন মিষ্টি আইটেমে নুন কিন্তু খুবই কম পরিমাণ লাগে, আর নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এর আসল যে ফ্লেভার সেটা পাওয়া যাবে না। আর দিচ্ছি আস্ত মৌরি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে 10 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। হাত দিয়েও ফেটাতে পারেন বা এইরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও হচ্ছে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন, কিন্তু ফেটানোটা অবশ্যই করতে হবে। যত বেশি ফেটাবেন তত বেশি বড়াটা সফট হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও ফেটাতে পারেন বা এইভাবেও করে নিতে পারেন। এইভাবে 10 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন 10 মিনিট ধরে এইভাবে আমি ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডাল বাটাটা কতটাই ফুলে ফেপে উঠেছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে চিনি শিরাটা বানাবো, তার জন্য 2 কাপ চিনি নিচ্ছি আর 2 কাপ জল দিতে হবে। যেই কাপের চিনি নেবেন সেই কাপেরই জল দেবেন। দু কাপ চিনি দিয়ে দিলাম। এবার জল দেবো 4 কাপ। চিনিটা মনে রাখবেন, চিনি আর জল, চিনির হচ্ছে ডবল হচ্ছে জল, 1:2। এবার এর মধ্যে ছোট এলাচের দানাগুলো বের করে দিচ্ছি আর খোসাটাও দিয়ে দেব। এই ছোট এলাচটা চিনি রসের মধ্যে একটা ভালো সুন্দর ফ্লেভার অ্যাড করবে। এবার এটা আমি হাই ফ্লেমে ফোটাতে থাকব। চিনি রসটা বেশি পাতলাও হবে না ঘনও হবে না, তবে কোনো তারের প্রয়োজন নেই। ফিরে আসছে রসটা হয়ে যাওয়ার পরে। রসটা দেখুন হালকা একটু ঘন হয়ে গেছে, আর খুন্তি নিয়ে এইভাবে একটু দেখবেন, একটু হালকা আঠালো আঠালো ভাব আসলেই বুঝবেন যে রসটা তৈরি হয়ে গেছে, কোনো তার হওয়ার কিন্তু দরকার নেই। আর রসবড়া বানানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে রসের মধ্যে আপনারা বড়াটা ডোবাবেন রসটা যেন অবশ্যই গরম থাকতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না। তাই ওভেনটা একেবারে স্লো করে রাখলাম। এবার আমরা বড়াগুলো ভেজে এই গরম রসের মধ্যে দিয়ে দেব। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে নিয়েছি। এবার বড়াটা আপনারা আপনাদের পছন্দের সাইজের করে ভেজে নেবেন।
আমি একটু ছোট সাইজের রসবড়া পছন্দ করি, তাই ছোট ছোট সাইজের করছি। আর এটা ভাজতে হবে হালকা লাল করে, বেশি সাদাও থাকবে না আবার বেশি লালও হবে না। এইভাবে দু পিঠ হালকা লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন দু পিঠই হালকা লাল করে ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু ঠিক এই রকম হবে। এইভাবে বাকি সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এবার যে সিম করে রেখেছিলাম যে রসটা, এবার ওভেনটা অফ করে দিলাম। আর বড়াগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে পরিবেশন করব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল রসবড়া। অবশ্যই বানাবেন রেসিপিটা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেল বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করে ফেলুন। আর অলরেডি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। দেখা হবে আবার নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।